দাদু কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? রাধা মোহনপুর থেকে? ওই কারণে বোলপুর থেকে। গুড ইভিনিং বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আবার আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আর এই ব্লগগুলো খুবই এক্সাইটিং হবে। আগামী তিন দিন ধরে এই ব্লগগুলো আমি আপনাদের সামনে হাজির করব। কিভাবে করব এখনও জানি না, বাট করতে হবে। কারণ কি, আমাদের এখানে মানে আমাদের সোনামুখীতে মনোহর দাসের উৎসব, আর অর্থাৎ মচ্ছব, যেটা সোনামুখীর মচ্ছব যেটা বিখ্যাত সেটাই। কালকে রামনবমী, আর কাল থেকে আমাদের এখানে সোনামুখীতে মচ্ছব স্টার্ট হবে। তো সেই ব্লগগুলোরই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আগের বছর ঠিক এই সময় থেকে, এপ্রিল মাস থেকে, আমি আমার মচ্ছবের ভিডিও দিয়ে আমার ব্লগের জার্নিটা স্টার্ট করেছিলাম আপনাদের সাথে। তো এইটা আমার কাছে খুবই একটা বেশ আনন্দের মুহূর্ত। তো আমার এক বছর পূর্ণ হতে চলেছে ইউটিউবটা। তো হয়তো আমি এখনও 1K করতে পারিনি, বাট আমার যে কজন ফ্যামিলি আছে সে কজন ফ্যামিলি আমার কাছে খুবই মানে প্রত্যেকটা একটা একটা করে প্রত্যেক দিন সাবস্ক্রাইবার বাড়া, মানে একজন দুজন করে সদস্য আমার পরিবারে অ্যাড হওয়া, সেটা আমার কাছে অনেক বড়। আর সেটা আমি এইটুকুর থেকে দেখতে শুরু করেছি, মানে একদম এক থেকে এখন যতদূর চলে এসে প্রায় 850 পেরিয়ে গেছে আমার ফ্যামিলিটা। তো তাই জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। অনেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক সাপোর্ট দিয়েছে। তো এখন কোথাও বেরোলে রাস্তায় সবাই বলেছে, কোথায় ব্লগ করছিস, কর, বা ব্লগ করছো না কেন। তো আমার খুবই ভালো লাগে এই জিনিসটা। তো আজকে আমি এখন যাচ্ছি মনোহর দাসের মন্দির। তো ওখানে কাল থেকে মচ্ছব স্টার্ট হবে বললাম। তো আজকের ওখানে পরিবেশটা কীরকম জাস্ট সেইটুকু দেখতেই যাবো, আর আপনাদের সাথেও শেয়ার করবো। তো আপনারাও দেখুন, আর যারা যারা আসেননি এখনও তাড়াতাড়ি আসতে পারবেন, যার জন্য আমার তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ব্লগটা আপলোড করা আপনাদের কাছে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আর অবশ্যই জানাবেন আমি কী কী নিয়ে ব্লগ করব, আপনাদের সাথে কী কী শেয়ার করব। তো আপনারা আমার পাশে থাকুন, অবশ্যই জানার লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তো সবাই পাশে থাকুন, আর অবশ্যই সবাই সুস্থ থাকবেন। তো তো চলুন যাওয়া যাক। এই তো প্রথমেই আমি চলে এসেছি মনোহর দাসের মন্দিরে। তো বাবা মনোহরকে আগে প্রণাম করব, তারপরে আপনাদের সাথে মন্দিরটা একটু শেয়ার করব। তো এই যে হচ্ছে পুরো মন্দিরটা সুন্দর করে রং করা হয়েছে, যেহেতু কাল থেকে উৎসব শুরু হয়ে যাবে, সবাই চলে আসবে। তো লাইটিংও করা রয়েছে খুব সুন্দর। তো এটা রাত্রেবেলায় আপনাদেরকে অবশ্যই দেখাবো কেমন দেখতে লাগে। আর এদিকটা পুরোটাই ভোগ মন্দির, চাতাল মন্দির সমস্ত কিছু আছে। তো আগে আপনাদেরকে দেখায় চলুন বাবা মনোহরকে। আর এই যে এখানে বাউল গান হবে, তাই জন্য এখানে ডেকোরেশনগুলো রাখা রয়েছে। এই হলো আমাদের বাবা মনোহর দাসের মেন মন্দির। তো এই মন্দিরের ভেতরেই রয়েছে বাবা মনোহর দাসের খড়ম, ছবি ইত্যাদি। তো চলুন দেখিয়ে দিই। আমিও একটুখানি প্রণাম করে নিচ্ছি, একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। তো কাল থেকে জানি না আর দাঁড়াবার জায়গা পাবো কি না, তো তাই জন্য আজকেই ভালোভাবে প্রণামটা সেরে নিলাম। আর আপনারাও আমার সাথে প্রণাম করে নিন যারা আসতে পারবেন না। আর আগের বছরের ভিডিওটা আমি কিন্তু আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন ওপরে। তো তো চলুন এবার যাওয়া যাক অন্যদিকে। মন্দিরে যে সমস্ত ঘণ্টাগুলি দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু মানতের ঘণ্টা। এই ঘণ্টাগুলি ভক্তেরা মানত পূর্ণ হওয়ার পরে ঘণ্টাগুলি বেঁধে মানত শোধ করে গেছেন। আর এই দিকটাতে রয়েছে ভোগ মন্দির, চাতাল মন্দির ইত্যাদি। আর সামনেই যে চাতাল মন্দিরে দেখতে পাচ্ছেন সবাই শুয়ে রয়েছে, বসে রয়েছে, এনারা হলেন বাবা মনোহরের ভক্ত। বহু দূর দূরান্ত থেকে ওনারা এখানে এসেছেন, আগামী তিন দিন ব্যাপী ওনারা কিন্তু এখানেই থাকবেন। আর এই যে এইটা হচ্ছে ভাড়ার ঘর, এখানে সমস্ত ঠাকুরের চাল সবজি সব রাখা হয় এই জায়গাটাতেই। তো বিভিন্ন ধরনের সব মন্দির এখানেই কিন্তু রয়েছে। মন্দিরের মেন দরজায় ঢুকেই একদম বাঁ দিকেই দেওয়ালের পাশেই রয়েছে এই জায়গাটা। এখানটায় আগামীকাল অর্থাৎ মৎসবের প্রথম দিনে রাত্রি প্রায় 11টার পরের দিকে, অর্থাৎ 12টা করে হয়তো, এই জায়গাটাতে হাঁড়ি বসিয়ে পরপর ঠাকুরের ভোগ রান্না হবে। তো এই কারণেই ওই যে কাকু এই জায়গাটা কিন্তু কেটে নিচ্ছেন।
পুরো রান্নাটাই কাঠের আগুনের সাহায্যে মাটির হাঁড়িতে হবে, তো সেই জন্য এইভাবে কেটে নেওয়া। আর এইদিকে রয়েছে একটা গেট, মোট তিনটে গেট, এটা একটা গেট, আর ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন এই যে এইটা একটা গেট, আর মেইন গেট যেটা সেটা হচ্ছে আমরা যেটা দিয়ে ঢুকি আর কি, তো সেটা হচ্ছে এই গেটটা। তো এটা হচ্ছে বাবা মনোহর দাসের মেইন গেট। এইগুলো হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে এগুলো আরেকবার বলে দিলাম। 11টা করে পরশু চলছে দুপুরবেলাতে যেটা হয়। এখানে কাকু যেটা বলতে চাইছেন সেটা হলো, কাকু বংশ পরম্পরায় মোটামুটি এই চার পুরুষ ধরে এই কাজটি করছেন, মানে এই যে উনুন খুঁড়ার কাজটি। তো মোটামুটি এখানে 12টা বা 11টা হাঁড়ি দেওয়া হয়। তো এই হাঁড়িগুলো এখানে দুপুরবেলা মানে মধ্যের মহোৎসবের দিন এবং তৃতীয় মহোৎসব এখানেই রান্না হয়। আর অধিবাসের দিন অর্থাৎ রাত্রিবেলা একটু আগেই যে জায়গাটা কাকু ঘুরছিলেন তো সেই জায়গাটাতে রান্নাবান্না হয়। মহোৎসবের দ্বিতীয় দিন আর তৃতীয় দিন যে ভোগ প্রসাদ দেওয়া হয় আমাদের বাবা মনোহরকে, তো সেটা এই জায়গাটাতে দেওয়া হয়। সেখানে মানুষের এত ভিড় থাকে যে মানুষ কাড়াকাড়ির অবস্থায় পৌঁছে যায়, যার জন্য এই ঠাকুরের যে ভাত নেওয়ার ব্যাপারটা থাকে এটাকে বলা হয় ভাত কাড়াকাড়ি। তো সেই কারণেই এর নাম ভাত কাড়াকাড়ি হয়েছে। তো এখানে আমি এসেছি, আসার পরে দেখলেন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম কী কী এখানে রয়েছে না রয়েছে। এখনও অবধি সেইভাবে সন্ন্যাসী মানে বাউল গান যারা করে বা এখানে যে সন্ন্যাসীরা থাকে তারা এখনও সবাই এসে পৌঁছায়নি, তো সবাই হয়তো আজকের মধ্যেই সন্ধ্যের মধ্যেই চলে আসবে। আর অনেকেই এই যে এখানটায় রয়েছে আপনাদেরকে দেখালাম, তো শুধু এখানে না বাইরের দিকেও আরও রয়েছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো চলুন। তো এই জায়গাটাতে আপনার ভাত রাখা হয়, দিয়ে তারপর এখান থেকে কাড়াকাড়িটা হয়। এই মনোহর দাসের প্রসাদ যেহেতু এতটাই জাগ্রত, যার কারণে কি মানে এই মানে নেওয়ার জন্য মানুষের এত ভিড় হয়ে যায় যে কাড়াকাড়ির একটা পর্যায়ে চলে আসে, যার জন্য এটার নামই হয়ে গেছে ভাত কাড়াকাড়ি। তো মানে মানুষ যখন বয়ে বয়ে নিয়ে যায় কাঁধে করে বা মাথায় করে, তখন কি হয় মানুষ এত নিতে থাকে যে ওটা কাড়ানোর পর্যায়ে চলে আসে। তো যেহেতু বুঝতেই পারছেন এক ঠাকুরের একটা মাইত্ব এখানে রয়েছে, তো সেই জন্যই কিন্তু এই জিনিসটা এখানে ভাত কাড়াকাড়ি নামে প্রচলন হয়ে আসছে আমাদের এখানে অনেক বছর ধরে। তো আমাদের এটা অনেক জাগ্রত, অনেকের কাছেই এটা, অনেক দূর দূরান্তের মানুষই এখানে আসেন এবং বাইরে থেকে মানুষ এসে এখানে থাকে এবং এই মানে আমাদের এই মনোহর দাসের উৎসবে যোগ দেয়। চলুন তাহলে ওনাদের মুখ থেকেই আপনারা শুনে নিন ওনারা কোথা থেকে এসেছেন এবং এখানে কতদিন ওনারা থাকবেন। কোথা থেকে এসেছেন আপনারা? রানীবান। আচ্ছা, আপনি এখানে থাকবেন এখন? মহোৎসবে তিন দিন এখানেই থাকবেন? আপনারা সবাই কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন আপনারা? হ্যাঁ, আপনারা এখানে এসেছেন এত দূর থেকে ওই কারণে? বোলপুর থেকে আগে এসেছেন? সোনামুখী রে। আপনি কোথায়? মিলান। পানাগড় পেরিয়ে তারপর তিলক চন্দ্রপুর জানেন? তারপর তেলখালা, তারপর দণ্ডি কাটবেন, মানত ছিল একদম। ঠিক ঠিক একদম। এই যে এখানে দেখাই মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তাটাতেই রয়েছে একটা চাতাল মন্দির টাইপের, তো ওখানে বিভিন্ন ধরনের সাধুরা সবাই চলে এসেছেন অনেকেই, তাদের সাথে একটু কথা বলি। দাদু কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? রাধামোহনপুর। কবে এলেন? আজকে? তিন দিন থাকবেন তো? আপনি দাদু কোথা থেকে? পুরুলিয়া থেকে? এত দূরে? সবই বাবার আশীর্বাদ। তো আপনাদেরকে এখন নিয়ে যাব শ্যামের মন্দির। এই যে এটা হলো শ্যামের মন্দির।
তো এটা হলো শ্রী শ্যামরাই জিউর মন্দির, এই হলো মন্দির। ওই যে সামনে আমার বাপি, যে আমাকে ভিডিও করতে সব সময় হেল্প করে। এই যে তো এখানে বাউল গানের কীর্তন হয়, কাল থেকেই শুরু হয়ে যাবে, কাল ভোর থেকেই শুরু হয়ে যাবে, তো সেই জন্য এখানে সব সরঞ্জামগুলো রাখা হয়েছে। আর এই যে এখানে সমস্ত ডেকোরেশন করা অলরেডি কমপ্লিট। এটাই হলো সেই শ্যামের মন্দির যেখানে আগে ভোগ দেওয়া হয় ঠাকুরকে, এই ঠাকুরকে আগে ভোগ দিয়ে তারপরে মনোহর দাসকে ভোগ দেওয়া হয়। তো এই মন্দিরেই মনোহর দাস সিদ্ধিলাভ করেছিলেন, তারপরে ওই মন্দিরে ওই মন্দিরটা তারপরেই প্রতিষ্ঠাতা হয়েছিল। তো এই মন্দিরেই হচ্ছে মেন মন্দির, তো যেখানে আগে ঠাকুরের সেবা হয় সমস্ত কিছু, তারপরে ওই মন্দিরে হয়। যদিও এগুলো সবই আমার শোনা কথা, তাও আমি আপনাদের সাথে আমার জানা বিষয়টা শেয়ার করলাম। তো মেলাতে কি কি বসেছে একটু দেখিয়ে দিই। এখনও অবধি দোকানগুলো খোলেনি, কিন্তু টুকটাক এমনি বসেছে, যেহেতু কাল থেকে মেলা, আজকে তো কিছু নয়, জাস্ট এমনি একটুখানি বসেছে। এখনও দোকানগুলো কিছুই খোলেনি, এই টুকটাকই এখন বসেছে আপাতত। এটা হলো আমাদের মনোহরতলার দুর্গা মন্দির। এই যে মনোহরতলা দুর্গা মন্দির হচ্ছে ওই যে পেছনে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছেন, তো ওটার সামনে পুরো জায়গাটা, যে প্রাঙ্গণটা আছে সেখানটা পুরোটাই কিন্তু মেলা বসবে কালকে। তো পুরোটাই একদম মেলাতে ভর্তি থাকবে, কোনো কিছুই বোঝা যাবে না লাইটিংয়ে। আর এই যে এদিকটা দেখতে পাচ্ছেন, এদিকটা পুরোটাই সোজা কিন্তু একদম মনোহর দাসের মন্দির অবধি মেলা চলে গিয়েছে সামনের দিকে। আমি আরও একবার মনোহর দাসের মন্দিরে চলে এলাম একটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে সন্ধ্যাবেলায় কীরকম সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে মন্দিরটা, আর কি অপূর্ব সুন্দর লাগছে। তো তো চলুন একটুখানি স্নান জল খেয়ে আসি। আগামী তিন দিন আমি কিন্তু এইভাবেই ভিডিও করতে থাকবো এবং মন্দিরের সমস্ত যাবতীয় আপডেট আপনাদেরকে দিতে থাকবো। জানি না আপনাদের সামনে আমি কতটা কি তুলে ধরতে পারবো, তাও চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার, কারণ যারা আমার ভিডিওর মাধ্যমে পুরো মহোৎসবটা দেখছেন তাদের জন্য আমি অবশ্যই চেষ্টা করব। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে যেতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ আমার পাশে অবশ্যই থাকবেন। তো দেখা হচ্ছে পরের একটা এক্সাইটিং ব্লগে। তো ততদিনের জন্য সবাই অপেক্ষা করুন, টাটা।